আসসালামু আলাইকুম মাহলাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা গরুর মাংস এটা দেখতে যতটা ইয়ামি খেতেও কিন্তু ভীষণ মজাদার একবার খেলে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এভাবে আপনি ঝটপট গরুর মাংসটা রান্না করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি জিরা তেজপাতা দারচিনি এলাচ জয়ত্রী স্টানিশ লবঙ্গ ও গোলমরিচ এই সবগুলো উপকরণ আমি একসাথে শুকনো খোলায় ভেজে নিব দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো গুঁড়ো করে নিব এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব 7-8টা কাঁচা মরিচ দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব আদা রসুন আমার একসাথে পেস্ট করা তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া 1.5 চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিব এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখাবেন মাংসের স্বাদটা তত বেড়ে যাবে দেখুন আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর আমি মাংসে কিছু আলু দিব আলুগুলো আমি কেটে নিয়েছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব অবশিষ্ট তেলের মধ্যে আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব যে বাটিতে মাংসগুলো ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এবার আমি নেড়েচেড়ে মাংসটা তেলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে অনেকেই অনেকভাবে মাংস রান্না করে কিন্তু আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে আসলেই অনেক বেশি মজাদার হয় মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর আলুটা মাংসের সাথে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে দেখুন মাংসে কত সুন্দর একটি কালার চলে এসেছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম পানি দিয়ে দিব আমি এখানে 2 মগ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি রান্না করে নেব আমার লবণটা মনে হচ্ছে একটু কম তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবার আমি জিরা গুঁড়াটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার জলটা অফ করে দিব আর আমি ঝোলটা এরকমেরই রাখবো কারণ আলু দেওয়া মাংসের ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার হাতে মাখা গরুর মাংস ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ